হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ চেনে ডেস্কটপ আইকন হাইড করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেই ক্ষেত্রে প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজের ডেস্কটপে যে কোনো একটি জায়গায় রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর ভিউতে গিয়ে নিচে দেখতে পাবেন যে শো ডেস্কটপ আইকন, সিম্পললি এখানে আনচেক করে দেন এবং দেখতে পাবেন যে সাথে সাথে আপনার ডেস্কটপে যে আইকনগুলো একটু আগে অ্যাপিয়ার করেছিল সে আইকনগুলো এখান থেকে হাইড হয়ে গেছে। সো সামহাউ যদি আপনি চান যে সেই ডেস্কটপ আইকনটি আগের মতো আবার রিটার্ন ব্যাক করার জন্য, তাহলে সিম্পললি আপনি আবার এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ভিউতে যান, যাওয়ার পর শো ডেস্কটপ আইকন, সিম্পললি এটাতে চেক করে দিলে অটোমেটিক আবার আগের পর্যায়ে চলে আসবে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।